হ্যালো ফ্রেন্ড অনেকদিন ধরেই একটা রিকোয়েস্ট আসছে যে অনেকেই বলছে দাদা অঙ্কুশ আর শুভশ্রীর আপকামিং যে ছবিটা আসছে একসাথে তো সেটা নিয়ে কোনো একটা আপডেট দাও তো আগেই জানিয়ে রাখি যে অঙ্কুশের আপকামিং সিনেমা বলে একটা আমি ভিডিও দিয়েছিলাম এর আগে আমার চ্যানেলে আছে ভিডিওটা তো তার মধ্যে আমি যদিও এই সিনেমাটা সম্বন্ধে আলোচনা করেছিলাম তবুও আমি এই আপডেটটা আবার দিতে চাই যে অঙ্কুশ শুভশ্রী একসাথে দুজনের যে ছবিটা আপকামিং আসছে সেটা হচ্ছে সুপার ন্যাচারাল থ্রিলার বলে একটা ছবি আসছে সুপার ন্যাচারাল থ্রিলার যেটা পরিচালনা করেছেন বাবা যাদব এবং এই ছবির প্রযোজক হচ্ছেন সুরিন্দার ফিল্ম তো এই ছবিটা কিন্তু এই বছরই হয়তো আসার কথা ছিল যদিও ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল আগের বছরে ডিসেম্বরে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু সিনেমাটা এই মুহূর্তে আসছে না কারণ এই সিনেমাটা আসতে দেরি হবে কারণ আগেই জানিয়ে রাখি যে ডিসেম্বর থেকে মানে দু হাজার কুড়ি ডিসেম্বরে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটা সম্ভব নয় কারণ করোনা পরিস্থিতিতে সব সিনেমারই শুটিং কিন্তু পিছিয়ে গেছে অঙ্কুশে পাবেলের সাথে একটা সিনেমা আছে মন খারাপ বলে তো সেটা নিয়ে আপাতত অঙ্কুশ ব্যস্ত আর শুভশ্রী জানিয়ে রাখি আর একটা লেটেস্ট আপডেট যে শুভশ্রী ফার্স্ট টাইম তামিল একটা ছবিতে কিন্তু ডেবিউ করতে চলেছে হ্যাঁ তামিল একটা ছবি আসছে শুভশ্রী এবং সেটা দেরি আছে শুটিং আপাতত সেটা কনফার্ম হয়ে গেছে শুভশ্রী শ্যুটিংয়ে ফেরার পর সম্ভবত সেই সিনেমাটার শুটিংটা আগে করবে কারণ এই মুহূর্তে তো সে শ্যুটিং থেকে কিছুদিন বিরতি নিয়েছে যেটা হয় ন্যাচারালি আর কি বিয়ে তারপরে ইভান এসছে তো সেই কারণে এখন সে ব্রেকে আছে এবং ব্রেকের পর আই থিঙ্ক সে ওই তামিল ছবিটা দিয়েই তার আবার শ্যুটিংয়ে স্টার্ট করবে তো এই মুহূর্তে তাই অঙ্কুশের সাথে যে ছবিটা আসার কথা ছিল সেটাই এই মুহূর্তে আসা কোনো মতেই পসিবেল নয় কারণ সেটা শুটিং এখন শুরু হতে অনেকটাই সময় লাগবে এবং সব কিছু ঠিক থাকলে যদি সে এই বছর সব কিছু ঠিকঠাক হয়ে যায় হয়তো তারা শ্যুটিংয়ে ফিরলে পরে তবেই কোনো আপডেট দেওয়া পসিবল হবে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই যদি আমি আপডেট পাই তবে অবশ্যই জানাবো আমার সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা নিশ্চয়ই জানতে পারবে সমস্ত লেটেস্ট আপডেট তো থ্যাংক ইউ